লোকের মাঝে আমাকে অপমান করলি, বলে আমি তোর সঙ্গে নাই থাকি, বলে আমি চললি। শুনল বলে হাত না ধরলে তো কি হলো, বলে হাত না ধরলে তো কি হলো, হাতে ধরায় দোষ কি আছে কে বাবা জানে, তুই আমার দাদার শালী লজ্জা পাচ্ছিস কেন। এরে মারি ভাইয়া, আমি যদি তোর শালী বলি তোমাকে মাঝে আমাকে হাত না ধরে প্রাণে হর ঘচে নিয়ে যাচ্ছি নেই, এত লোকের মাঝে আমাকে অপমান করলি, বলে আমি তোর সঙ্গে নাই থাকি, বলে আমি চললি। এবারে শূন্য ওরকম করিস না, বুকটা আমার দমে কাঁপছে আর পাগলা দমে ব্যথা করছে, বলে এতদিন ধরে তুই আমার সঙ্গে থাকলিস, হঠাৎ করে বলেছি আমি তোর সঙ্গে থাকবো না, এটা কিরকম হচ্ছে বন্য বাহিনী, যদি আমার কোনো ভুল হলো আমি কানে ধরে ক্ষমা চাইছি। এরে মারি ভয়া, সেটা তো আমার কান গুলো ধরছি রে, বলে আমি তোর সঙ্গে নাই দেখবো, আমি চললি। শুনলে তুই যখন থাকবিস নাই যাবিস, তখন আমি তোকে মানা করবো না, যখন যাবিস তখন যা, তোকে যাবার আগে আমার একটা কথা শুনে যা, আরে যাবিস তো আমি করবো ভাই বাবা, তোর আমার খাবারে মরে হইয়া, আরে যাবিস তো আমি করবো ভাই বাবা, তুই কেমন জিনিস বলিস আছে রে দাদা, তোর জীবন লিখো যাবিস তো আমার সঙ্গে বলে কর